আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন পড়াশোনা যে আমাদের সৌরবিদ্যুতের যেই সোলারগুলা দিয়েছিল একবারে অন্তত পড়াশোনা গ্রামের ভিতরে দেখেন কিভাবে তারা রাত্রের আধারে সোলারগুলা কাইটা এই যেন কাইটা পিকেবে ভরেছে। আমরা জিজ্ঞেস করছি যে এটা কোথায় যাচ্ছে, তারা কোনো কিছু বলতে পারতেছে না যে এটা কোথায় যায়। এই যে গাড়ির নাম্বার, এই যে হচ্ছে সোলার, ঠিক আছে, এই যে এই দেখেন আমরা কিছু কথা বলি এলাকাবাসীর সাথে। এই দেখেন এই যে সোলার গুলা যে চুরি করে নিয়ে গেছে, ড্রাইভার কোথায়? এই দেখেন এই যে সোলার লাইট গুলো, ঠিক আছে, এই যে দেখেন চোর আটকাইছে আমাদের গাছা বলা সোনার লোকেরা। বলেন বলেন কোথা থেকে, কি বলছে, কি বলে? আমারে গাজীপুরা থেকে আনছে, গাজীপুরা সিটি কর্পোরেশন থেকে। সিটি কর্পোরেশন যাবে, কে বলছে? আমার আমার আমাকে একটা যে জায়গায় যে ছেলেটা ছিল সেই ছেলে বলছে যে কে পারমিশন দিছে আমাকে, বলছে যে আনারকবি জুয়েল বলছে। তো আমি বলছি কি আনারকবি জুয়েল, পরে বলছে যে জুয়েল নামে, জুয়েল একজন নামে আমাকে পারমিশন দিছে এটা এটা কেটে নেওয়ার। ড্রাইভার এই গাড়ি রেখে পলাইছে, গাড়ির কাছে আছে সবাই পলাইছে, ধরে সবাই ধরে নাও। আমরা রক্ষা করার জন্য যথাযথ চেষ্টা করছি, থানায়ও ফোন দিয়েছি এবং আওয়ামী লীগের বড় বড় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আহমেদ, সবাই আমাকে ফোন দিয়েছে, সবাই আমার সাথে কথা বলেছে, বলছে যে গাড়িটাকে কোনোভাবে যেতে দেওয়া যাবে না, দেশের সম্পদ তোমাদের রাখতে হবে। তো এখন এটা সিটি কলা শোনাতে পুরাটিকা গাছ কাটিয়ে নিছে, সরকার দিলই কেন, নিতেছই কেন, এটা আমাদের জনগণের জানার একটা উদ্যোগ আছে। আমরা যারা গণ্যমান্য ব্যক্তি আছেন এটা উঠতো রাতের অধকারে বিদ্যুৎ চলে গেলে সোলার লাইট দেওয়া হয়। দেখেন রাত্রের আধারে কিভাবে চোরেরা